সাত সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ ব্যারাকে চলল গুলি গুলিবিদ্ধ পুলিশকর্মী পুলিশ সূত্রে খবর সকাল 6:30 নাগাদ ব্যারাকে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালান রায়গঞ্জ থানার কনস্টেবল তার থুতনির নিচে গুলি লেগেছে আশঙ্কাজনক অবস্থায় বছর 32 এর এই পুলিশকর্মীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গুলিবিদ্ধ কনস্টেবলের বাড়ি ইটাহারে আত্মহত্যার চেষ্টা নাকি অসাবধানতাবশত গুলি চলেছে খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ ওড়িশায় প্রাকৃতিক দুর্যোগের কবলে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস তার জেরে আজ পুরীগামী বন্দে ভারত বাতিল করা হয়েছে গতকাল বিকেলে জাজপুর স্টেশন ছাড়িয়ে ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে যায় ট্রেন আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত আমরা জানি গতকালই মাঝপথে বন্দে ভারত এক্সপ্রেস সেখানে বাজ পড়ে দুর্ঘটনা হয় এবং তারপর অনেক দেরি করে ঢোকে সেই ট্রেনটি আজকের কি খবর আজকে কি জানতে পারছো দেখো গতকাল মাঝরাতেই আজকের যে ট্রেন অর্থাৎ সোমবারের যে একেবারে পুরীগামী বন্দে ভারত যে ট্রেন রয়েছে সেটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে গতকালকে যেমন শিডিউল সময় ছিল যে রাত্রি 8:30টার সময় ট্রেন ঢোকার কথা ছিল কিন্তু প্রায় 7.5 ঘন্টা লেট করে রাত্রি প্রায় 2:30 নাগাদ 22 নম্বর প্ল্যাটফর্মে আসে দুর্ঘটনাগ্রস্ত এই বন্দে ভারত এক্সপ্রেস এবং যেটা জানা যাচ্ছে যে গতকালকে 4:35 নাগাদ যাজপুর স্টেশন ক্রস করার পরই বৈতরণী নদীর উপরে যে ব্রিজ রয়েছে সেটি ক্রস করার সময় প্রাকৃতিক দুর্যোগে পরে সেই ট্রেনটির সি3 কামরার কাজ ভেঙে যায় একেবারে সামনের যে উইন্ডস্ক্রিন সেটা পর্যন্ত ভেঙে যায় পরবর্তীকালে অন্য ডিজেল ট্রেনের মারফত পুরো ট্রেনটিকে নিয়ে আসা হয় এবং যাত্রীরা প্রায় রাত্রি 2:30 নাগাদ তারা যখন নামেন তারা প্রত্যেকে কিন্তু তাদের মধ্যে একটা ক্লান্তির ছাপ স্পষ্ট বক্তব্য ছিল প্রায় 3.5 ঘন্টা তারা সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বৈতরণী নদীর ওপরে তারা কার্যত বন্দী অবস্থাতে ছিলেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এসি পর্যন্ত বন্ধ হয়ে গেছিল সব মিলিয়ে তারা অত্যন্ত মানে ভোগান্তির শিকার হন এবং যেহেতু ট্রেনটি প্রায় 7.5 ঘন্টা লেটে আসে এবং কি কি ক্ষতি হয়েছে ট্রেনটির ইঞ্জিনে কি কি সমস্যা হয়েছে সবটাই দেখার কারণে কালকে কিন্তু প্রায় রাতেই সেটিকে ঘাটে নিয়ে যাওয়া হয়েছে আপাতত সেটি কবে থেকে আবার এই সার্ভিস দিতে পারবে কাল থেকে বা কবে থেকে সেটা পরবর্তীকালে রেলের তরফে জানিয়ে দেওয়া হবে তবে আজকে 6:30টার সময় যে ট্রেনটি ছাড়ার কথা ছিল হাওড়া থেকে তা বাতিল করা হয়েছে এমনটা কিন্তু রেল সূত্র ধন্যবাদ সুকান্ত বজবজ বিস্ফোরণ কাণ্ডেও এনআইএ তদন্ত দাবি করলেন শুভেন্দু অধিকারী খাদেকুল গ্রামে পোড়া মাংসের গন্ধ আর বিস্ফোরকের অবশিষ্টাংশ এখনও বাতাসে ভাসছে আহতদের অবস্থা এখনও সংকটজনক সেই রেশ মেলানোর আগেই বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় আরও একটা বিস্ফোরণ এখনও পর্যন্ত 3 জনের পুড়ে মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এটা পুনরাবৃত্তি মনে হতে পারে কিন্তু এক্ষেত্রেও আমি এনআইএ তদন্ত চাইছি মুখ্যমন্ত্রী আপনি ঘুম থেকে উঠে পোড়া লাশের গন্ধ পাচ্ছেন আর কত মৃত্যু আপনার বিবেককে নাড়া দেবে বজবজ বিস্ফোরণ কাণ্ডের টুইট বিরোধী দলনেতার বজবজ বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খাদেকুল গ্রামে পোড়া মাংসের গন্ধ আর বিস্ফোরকের অবশিষ্টাংশ এখনও বাতাসে ভাসছে আহতদের অবস্থা এখনও সংকটজনক সেই রেশ মেলানোর আগেই বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় আরও একটা বিস্ফোরণ এখনও পর্যন্ত 3 জনের পুড়ে মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এটা পুনরাবৃত্তি মনে হতে পারে কিন্তু এক্ষেত্রেও আমি এনআইএ তদন্ত চাইছি মুখ্যমন্ত্রী আপনি ঘুম থেকে উঠে পোড়া লাশের গন্ধ পাচ্ছেন আর কত মৃত্যু আপনার বিবেককে নাড়া দেবে বজবজ বিস্ফোরণ কাণ্ডে টুইট করলেন বিরোধী দলনেতা অর্থাৎ ফের একবার এনআইএ তদন্তের দাবি এবার রাজ্যের বিরোধী দলনেতার এর আগে আমরা দেখেছি এগুলার ঘটনার পর এনআইএ তদন্ত দাবি করা হয়েছিল প্রথমে সিআইডি কিন্তু কোনোভাবেই বিস্ফোরক আইনে মামলা রুজু করেনি কিন্তু তারপর আমরা দেখলাম যখন বিস্ফোরক আইনে মামলা রুজু হলো তাতেও কিন্তু লঘু ধারা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ তাহলে কি এনআইএ তদন্ত এড়িয়ে যেতে চায় রাজ্য এবং সেই কারণে বিস্ফোরক ধারা দিতে এত বিলম্ব এবং সেখানে বারবার লঘু ধারা দেওয়া হচ্ছে এই প্রশ্ন উঠেছিল এরপর 5 দিনের মাথায় বজবজে ঘটলো বিস্ফোরণের ঘটনা এবং সেখানেও এনআইএ তদন্তের দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা